কি হচ্ছে আপু? ভাইয়া আমাকে র‍্যাগ দিচ্ছে। র‍্যাগ দিচ্ছে? তোরা কারা? আমরা সিনিয়র। সিনিয়র? তোরা সিনিয়র হলে আমরা কারা? জি আপু। কোন ইয়ার? ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ার? ফার্স্ট ইয়ার হয়ে সিনিয়র সেজে নিজের ব্যাচমেট কে র‍্যাগ দিলি? শুধু হেভি জিনিস ছিল, পুরো আইটেম বয়। আগুনের গোলা না? আচ্ছা তুই যে আগুনের গোলা, আমি একটা এক্সাম্পল দেবো আপু। আপনি এত কিউট না, আমার কি ইচ্ছা করতেছে জানেন? কি? আপনার গাল দুটো টেনে আদর করে দেন। আদর করে দেন? আমি কি সত্যি কিউট? জি আপু, আপনি অনেক কিউট। ওকে তুমি যাও, আর শোনো, এই বান্দর পোলার থেকে দূরে থাকবা, জ্বালায় মারবে কিন্তু। হ্যাঁ চল। কত বড় সাহস! ইংলিশ লিটারেচার একটা রোমান্টিক সাবজেক্ট। এসো না, লিটারেচারের সাথে রোমান্সের একটা স্ট্রং কানেকশন আছে। রোমান্সের সবচেয়ে বড় বিউটি কি জানো? কে বলতে পারবে? বলো, নাম কি তোমার? স্যার রাব্বি। স্যার, রোমান্সের সব থেকে বড় বিউটি হচ্ছে লাভ এট ফার্স্ট সাইট। প্রথম দেখায় যদি কাউকে ভালো লেগে যায় সেটা কিন্তু, যেমন রোমিও এন্ড জুলিয়েট। বাহ, গুড। থ্যাঙ্ক ইউ স্যার। তবে এর চেয়েও বড় বিউটি আছে, কিসে জানো? ব্রেক আপ। প্রেম ভেঙে গেলে প্রেমিকার কথা মনে করে সারা জীবন সিঙ্গেল কাটিয়ে দেয় হচ্ছে সবচেয়ে বড় বিউটি, যেমন আমি। এই জন্যই হয়তো হেলাল হাফিজ লিখেছেন, মূলতই ভালোবাসা মিলনে মলিন হয়, বিরহে উজ্জ্বল। এনিওয়ে, আমার ডিপার্টমেন্টে আমার নিজের একটা স্টাইল আছে। আমি প্রতিবার প্রতি ব্যাচেই প্রথম দিন সবাইকে ফুল দিয়ে ওয়েলকাম জানাই, তোমরাও বাদ করবে না। একজন আসো, এসে ফুলগুলো সবাইকে দিয়ে দাও। দাও, একটু একটু করে সবাইকে দাও। তাড়াতাড়ি করো। কি তোমার ফুল কোথায়? আমি প্রত্যেকের জন্য গুনে গুনে ফুল এনেছি, কম তো হওয়ার কথা না স্যার। স্যার, ও আমাকে দুইটা ফুল দিয়েছে। তুমি তুমি নিজেই একজন রোমিও, প্রথম দিনে জুলিয়েট খুঁজে নিয়েছো। কি আর করা, তোমাকে দিয়েছে যখন রেখে দাও, ও ফুল ছাড়াই থাক। ওকে, আমরা শুরু করি। প্রথম দিন আমরা কি পড়ব?
সুইট আপু, তুই তো জুলিয়েট হয়ে গেলি। তুই না আমার হাতে একটা থাপ্পড় খাবি। আমি ওই ছেলেটির উপর খুব বিরক্ত। আর বলো না, ছেলেটাকে দেখতে অনেক সুন্দর। গোড়ার ডিমের সুন্দর, ও একটা আস্ত বান্দর। হ্যান্ডসাম দেখতে, তাই না? আচ্ছা, তোর তো দেখছি খুব ইন্টারেস্ট। ইস, আমি যদি বড় হতাম। আচ্ছা সেটা বাদ দে, তুই ছেলের গল্পটা আর বল না, ভাল লাগতেছে বল না। এই যে নাও, দুধটা খেয়ে ঘুমিয়ে পড়ো। আচ্ছা ফুলটা কিসের? মা আজকে ভার্সিটিতে সার দিয়েছে। সার দিয়েছে না অন্য কিছু? টিমা সত্যি, আমি কিন্তু তোমাকে বারবার করে বলছি, সাবধানে থাকবে আর নিজের খেয়াল রাখবে। টিমা